মালয়েশিয়া আবারও দুই সপ্তাহের লকডাউন দিয়েছে দেশটির সরকার। এক বিবৃতিতে দেশটির সুরক্ষা মন্ত্রী দাদুকসির ইসমাইল সাবরি ইয়াকুব জানান, করোনা সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় 15 জুন থেকে 28 জুন পর্যন্ত লকডাউন আবারও বাড়ানো হয়েছে। মালয়েশিয়ার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিনের সভাপতিত্বে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় MOH পরামর্শের ভিত্তিতে জাতীয় সুরক্ষা কাউন্সিলের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মালয়েশিয়া একদিনে করোনায় মারা গেছে 84 জন। এই নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3,768 জনে। একদিনে আক্রান্ত হয়েছেন 6,849 জন। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন 6,46,411 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,63,779 জন। মালয়েশিয়ায় গেল বছর নভেম্বরে শুরু হওয়া শ্রম পুনরুদ্ধার রিক্যালিব্রেশন কর্মসূচি অব্যাহত থাকা অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা কর্মসূচির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জৈনউদ্দিন। একই সঙ্গে যথাযথ দলিলবিহীন অভিবাসীদের চিহ্নিত করার জন্য অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। 11 জুন দেশটির জাতীয় সংবাদ মাধ্যম দ্য স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যাদের যথাযথ ডকুমেন্টেশন থাকবে তাদের আর লুকিয়ে থাকতে হবে না। এছাড়া তিনি বলেন, পুনরুদ্ধার কর্মসূচি শুরুর পর থেকে 2 লাখেরও বেশি অভিবাসী নিবন্ধিত হয়েছেন। এদের মধ্যে প্রায় 1,10,000 বৈধতা পেতে আবেদন করেছেন এবং এর মধ্যে প্রায় 1,00,000 অবৈধ অভিবাসী নিজ নিজ দেশে ফিরে গেছেন। এদিকে ইমিগ্রেশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কঠোর লকডাউনের মধ্যেও রিক্যালিব্রেশনের কাজ চলমান থাকবে, তবে প্রবাসীদের প্রত্যাশা রিক্যালিব্রেশনের মেয়াদ বৃদ্ধি করা হবে। যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত চারখা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন UK করোনাকালীন সময়ে গত 1 বছরে স্থানীয় আত্মপ্রীত মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় 1,50,000,000 টাকার অনুদান প্রদান করেছে। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এসব সহযোগিতা ও অনুদানের কথা তুলে ধরেন। এ নিয়ে আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন UK করোনাকালীন সময়ে গত 1 বছরে স্থানীয় আর্তপীড়িত মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় 1,50,000,000 টাকার অনুদান প্রদান করেছে। চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন UK গত 1 বছরে করোনাকালীন সময়ে বিভিন্ন আর্তমন্ত্রণালয় সেবায় এবং বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় আমরা প্রায় সর্বমোট 39,64,000 টাকার মতো আমরা দান করেছি। সোমবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি অভিজাত রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এসব সহযোগিতা ও অনুদানের কথা তুলে ধরেন। চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আর্ত মানবাধিকারের উন্নয়নে আমরা সব সময় সহযোগিতা করব। আমরা ভবিষ্যতে আরও আমাদের সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা প্রত্যাশা। সংগঠনের সভাপতি মিফতা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান তাফাদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক প্রবাসী চারখাই ইউনিয়নের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিজ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলকে এগিয়ে আসা ও সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন।